এদিকে ঈদ ছুটি শেষে লঞ্চযোগে রাজধানীতে ফিরছেন দেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোর কর্মজীবী মানুষ। সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল ফিরে আসা যাত্রীদের ভিড়। ফিরতি লঞ্চে চাপ কম থাকায় স্বস্তিতেই ফিরছেন তারা। তবে ঈদের সময়টাতে নৌকাঘাটের কারণে দুর্ঘটনার শঙ্কা জানিয়ে এ ব্যাপারে বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি লঞ্চ মালিকদের। বিস্তারিত মহসিন কবিরের প্রতিবেদনে। ঈদুল আজহার ছুটি শেষ শনিবার, এবার ফেরার পালা। তাই পরিবার পরিজন নিয়ে ছুটি কাটিয়ে রুটি রুজি তাগিদে ফিরতে হচ্ছে রাজধানীতে। কর্মব্যস্ত এই নগরী যেন এসব মানুষের আসল ঠিকানা। আবার সেই আগের মতো আবার কর্মব্যস্ততার মধ্যে আবার শুরু হবে, 28 তারিখ থেকে অফিস শুরু হবে। ভালো ঈদ কেটে কাটিয়ে আসলাম, অনেক ভালো কাটাইলাম, আরো থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু আসতে হয়েছে। আবার ভালোই বেড়ালাম, আজকে আসলাম, কালকে থেকে অফিস। যেহেতু অফিস আজকে আগামীকাল খোলা, তো সেই জন্য ঈদ শেষ করে ফিরে তাড়াতাড়ি ফিরে যাই। এখনও অনেকে ঢাকার উদ্দেশ্যে না ফেরায় চাপ কিছুটা কম ছিল, তাই কোনো ঝক্কি ঝামেলা ছাড়া নির্বিঘ্নে ফিরতে পেরে খুশি তারা। আসা যাওয়া করতে তো অনেক অবশ্যই মজা লাগে, কিন্তু টিকিট পাইতে যে অসুবিধা, ওইটার কারণে একটু অসুবিধা ভুগতে হয়। সবাই তো চায় একটু আপনজনের সাথে ঈদ করার জন্য, এই জন্য কষ্ট করে যাওয়া আসা করলেও মনে একটু আনন্দ লাগে যদি সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। কুরবানি দিল না, গরুকে জবাই করে ফেলেছে, ভাইয়ের সাথে খেলা করেছে, দাদুমিতে ঈদ করলাম সবার সাথে, সব চাচা মিলে। এদিকে ঈদের ফিরতি যাত্রায় পর্যাপ্ত লঞ্চ থাকায় যাত্রী পরিবহনে কোনো সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন মালিক সমিতির নেতারা। আসার জন্য আমাদের মালিক সমিতির পক্ষ থেকে ব্যক্তিগত মালিকরা পর্যাপ্ত পরিস্থিতি নিয়ে রাখছে, এবং আসার পর আমাদের অতিরিক্ত লঞ্চ আইডেল আছে, ইনশাল্লাহ যদি যাত্রী চাপ হয় লঞ্চ দেওয়া যাবে। তবে টার্মিনালের আশপাশে এসব নৌকার কারণে দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়ে ঈদের সময়টাতে নৌকাঘাট অন্যত্র সরিয়ে নেওয়া কিংবা বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। মহসিন কবির, এসটিভি, ঢাকা।